কেমন আছো বন্ধুরা? আজকে আমরা জানবো বাংলাদেশের ধনী দশটা জেলা নিয়ে। তো চলুন জেনে আসি। প্রথমে কথা বলবো ঢাকা জেলা নিয়ে। বাংলাদেশের ধনী জেলাগুলির মধ্যে প্রথমে রয়েছে ঢাকা জেলা। ঢাকা জেলা মধ্যাঞ্চলে ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল, যেখানে লক্ষ কোটি মানুষের আয়ের উৎস। এছাড়াও বড় বড় সব ইমারত, বিল্ডিং এবং কারখানা, অফিস, আদালত এই ঢাকাতে অবস্থিত। তারপর অন্যান্য সর্বাধিক বিবেচনা করলে ঢাকা জেলা ধনী জেলাগুলোর মধ্যে অন্যতম একটা জেলা। এরপরে আমরা কথা বলবো নোয়াখালী জেলা নিয়ে। বাংলাদেশের দ্বিতীয় ধনী জেলা এই নোয়াখালী জেলা। বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে এই নোয়াখালী জেলাটি অবস্থিত। নোয়াখালী জেলার কথা বলতে গেলে অর্থের দিক থেকে সেরা এই নোয়াখালী জেলাটি। নোয়াখালী জেলার অর্থনীতি অত্যন্ত শক্তিশালী। তাছাড়াও নোয়াখালী জেলার যানবাহন ব্যবস্থা অনেকটাই উন্নত এবং চট্টগ্রাম সড়কের সাথে সংযুক্ত এই নোয়াখালী সড়ক নোয়াখালী জেলাতে অনেক দর্শনীয় স্থান রয়েছে। এরপরে আমরা কথা বলবো সিলেট জেলা নিয়ে। বাংলাদেশের তৃতীয় ধনী জেলা হলো সিলেট জেলা। সিলেট বাংলাদেশের উত্তর পূর্বে অবস্থিত, বনজ এবং খনিজ সম্পদে সেরা এই জেলাটি। তাছাড়াও এই জেলার প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর যে এই সিলেট জেলা বিশ্বের দ্বিতীয় লন্ডন বলা হয়। এই জেলাটি প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আয় করে দেশে অর্থনীতিতে বিশেষ অবদান রাখছে। সিলেট একটা সৌন্দর্য মণ্ডিত এবং খনিজ সম্পদে ভরপুর একটা জেলা। এরপরে আমরা কথা বলবো চট্টগ্রাম জেলা নিয়ে। বাংলাদেশের চতুর্থ ধনী জেলা হিসেবে আখ্যায়িত এই চট্টগ্রাম জেলাটি। এটি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত। বাণিজ্যিকভাবে দেখলে চট্টগ্রাম জেলাটি অনেকটাই উন্নত। চট্টগ্রাম জেলাটিকে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানীও বলা হয়। চট্টগ্রাম বন্দর দিয়ে মূলত বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের আমদানি ও রপ্তানি হয়ে থাকে। তাছাড়াও রাজস্ব আয়ের প্রায় 60% আসে চট্টগ্রামের ব্যবসা বাণিজ্য থেকে। এই জেলাটি পাহাড়ি এবং সামুদ্রিক জেলা। এরপরে আমরা কথা বলবো কুমিল্লা জেলা নিয়ে। বাংলাদেশের পঞ্চম ধনী জেলাটি হলো কুমিল্লা জেলা, যেটা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত, যেটা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এই কুমিল্লা জেলাটি মূলত রসমালাই এবং খাদি কাপড়ের জন্য বিখ্যাত। কুমিল্লা একটি অর্থনৈতিক সমৃদ্ধশালী জেলা এবং এই জেলার প্রাকৃতিক দৃশ্য মনোমুগ্ধকর। এরপরে আমরা কথা বলবো হবিগঞ্জ জেলা নিয়ে। বাংলাদেশের ষষ্ঠ ধনী জেলাটি হলো এই হবিগঞ্জ জেলা। এটা উত্তর পূর্বাঞ্চলের সিলেট বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এরপরে আমরা আলোচনা করব মানিকগঞ্জ জেলা নিয়ে। বাংলাদেশের সপ্তম ধনী জেলা হলো এই মানিকগঞ্জ জেলা। এই মানিকগঞ্জ জেলাটি বাংলাদেশের অন্য সব জেলা থেকে অর্থনৈতিক দিক থেকে অনেক এগিয়ে। তাছাড়াও মানিকগঞ্জ জেলাটি সৌন্দর্য মণ্ডিত একটা জেলা। এই জেলাতে অবস্থিত যমুনা সেতু মানিকগঞ্জকে আরিসা ঘাট এবং দর্শনীয় স্থান করেছে। মানিকগঞ্জের আরিসা ঘাট একটা দর্শনীয় স্থান। এরপরে আমরা কথা বলবো গাজীপুর জেলা নিয়ে। বাংলাদেশের অষ্টম ধনী জেলা হলো এই গাজীপুর জেলা, যেটা বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। গাজীপুর জেলাতে শিল্প কারখানা, অনেক পুরাতন প্রত্নতত্ত্ব এবং প্রত্নতত্ত্ব সম্পদে ভরপুর। বাংলাদেশকে এগিয়ে নেওয়ার পথে গাজীপুর জেলার অর্থনৈতিক অবদান অনেক বেশি। এরপরে আমরা কথা বলবো নারায়ণগঞ্জ জেলা নিয়ে। বাংলাদেশের সবচেয়ে ধনী জেলার মধ্যে নবম স্থানে রয়েছে এই নারায়ণগঞ্জ জেলা, যেখানে সোনালি আঁশের জন্য অনেকটাই পরিচিত এই জেলাটি। তাছাড়া নদীবন্দর, গার্মেন্টস, যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত উন্নত। এবং সর্বশেষে আমরা কথা বলবো খুলনা জেলা নিয়ে। বাংলাদেশের সবচেয়ে ধনী জেলার মধ্যে দশম স্থানে আছে খুলনা জেলা। এই জেলাটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত এবং এটি একটা প্রশাসনিক অঞ্চল। এই জেলাটি খুলনা বিভাগে অবস্থিত। এই জেলাটি অর্থনৈতিক দিক থেকে অনেক শক্তিশালী। এই জেলাটিতে সব ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়। এটা অনেক উন্নত একটি জেলা। তাছাড়াও বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবন এই খুলনাতেই অবস্থিত। পরিশেষে বলতে পারি বাংলাদেশের ধনী জেলাগুলোর মধ্যে ঢাকা প্রথম স্থানে, নোয়াখালী দ্বিতীয় স্থানে, সিলেট তৃতীয় স্থানে, চট্টগ্রাম চতুর্থ স্থানে, কুমিল্লা পঞ্চম স্থানে, হবিগঞ্জ ষষ্ঠ স্থানে, মানিকগঞ্জ সপ্তম স্থানে, গাজীপুর অষ্টম স্থানে, নারায়ণগঞ্জ নবম স্থানে এবং খুলনা দশম স্থানে রয়েছে। আশা করি বাংলাদেশের ধনী জেলাগুলো নিয়ে একটা ধারণা দিতে পেরেছি। আজকের মতো এটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারো। গুড বাই।